যাদবপুর কাণ্ডে এবার দায়ের জনস্বার্থ মামলা। জনস্বার্থ দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে। ইউজিসির নিয়ম মেনে বিশ্ববিদ্যালয় এবং হস্টেলে বসাতে হবে সিসিটিভি। বিশ্ববিদ্যালয় এবং হস্টেল চত্বরে কোথাও যেন অন্ধকার না থাকে, পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে। সবার জন্য ডিজিটাল পরিচয়পত্র করা হোক। প্রবেশপথে ব্যাগ পরীক্ষা করার ব্যবস্থা রাখতে হবে। প্রাক্তনী এবং আগতদের জন্য আলাদা করে রেজিস্টার রাখতে হবে। সিসিটিভি আগে লাগানো হচ্ছিল, এখন ভেঙে ফেলা হচ্ছে। প্রাক্তনীরা দিনের পর দিন থাকছেন, বছরের পর বছর বেআইনি কাজ হয়ে চলেছে। প্রশাসন বলে কিছুই নেই, বহিরাগতরা প্রতিনিয়ত ঢুকছে। আগেও র‍্যাগিং এর ঘটনা ঘটেছে, ইউজিসির নিয়ম মানা হচ্ছে না। এর আগেও ভাঙচুর হয়েছে, কাউকে ঢুকতে দেওয়া হয়নি। আচার্য শুধু উপাচার্য নিয়োগ করে বসে থাকবেন সেটা হয় না। প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ, তৃণমূল মুখপাত্র সুদীপ রাহাত। মামলা দায়ের করতে অনুমতি দিলেন প্রধান বিচারপতি, চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা। প্রধান বিচারপতির নির্দেশ, ইউজিসির নির্দেশিকা মানতে বাধ্য সমস্ত বিশ্ববিদ্যালয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জনস্বার্থ মামলা দায়ের। আবেদনকারীর আইনজীবীর বক্তব্য যে ইউজিসির নিয়ম মেনে বিশ্ববিদ্যালয় এবং হোস্টেলে বসাতে হবে সিসিটিভি। বিশ্ববিদ্যালয় এবং হোস্টেল চত্বরে কোথাও যেন অন্ধকার না থাকে, পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে সবার জন্য। সবার জন্য ডিজিটাল পরিচয়পত্র করা হোক। প্রবেশপথে ব্যাগ পরীক্ষার জন্য ব্যবস্থা রাখতে হবে। প্রাক্তনী এবং আগতদের জন্য আলাদা করে রেজিস্টার রাখতে হবে। সিসিটিভি আগে লাগানো হয়েছিল, এখন ভেঙে ফেলা হচ্ছে। প্রাক্তনীরা দিনের পর দিন থাকছেন, বছরের পর বছর বেআইনি কাজ হয়ে চলেছে। প্রশাসন বলে কিছুই নেই, বহিরাগতরা প্রতিনিয়ত ঢুকছে। আগেও র‍্যাগিং এর ঘটনা ঘটেছে, ইউজিসির নিয়ম মানা হচ্ছে না। এর আগেও ভাঙচুর হয়েছে, কাউকে ঢুকতে দেওয়া হয়নি। প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ, তৃণমূল মুখপাত্র সুদীপ রাহার। মামলা দায়ের করার জন্য অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি, চলতি সপ্তাহে শুনানি সম্ভাবনা। প্রধান বিচারপতির মন্তব্য, ইউজিসির নির্দেশিকা মানতে বাধ্য সমস্ত বিশ্ববিদ্যালয়গুলি।